সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ কুমার, সহকারী শিক্ষক বাংলা বিভাগ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ইংলিশ ভাষা। আজকে তোমাদের সাথে যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি, শ্রেণী চতুর্থ বিষয় বাংলা, এবং তোমাদের আজকে পঠিত বিষয় হবে ঘুরে আসি সোনারগাঁ, অর্থাৎ গল্প ঘুরে আসি সোনারগাঁ। আমি এখানেও টপিকসটা লিখে দিয়েছি। তাহলে আসো আমার সাথে সাথে তোমরা বইটি বের করবে, এবং আমি যেটা পড়বো তোমরাও সেটা পড়বে, এবং সাথে সাথে তোমরা যেটা কাজটা করতে পারবে সেটা হলো পেন্সিল নিয়ে ইম্পর্টেন্ট যে লাইনগুলো, অর্থাৎ ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো আমি বলবো সেগুলো তোমরা আন্ডারলাইন করবে, ঠিক আছে? তাহলে আমি পড়াশুনো করছি। দেখো, জানুয়ারির মাঝামাঝি সময়, অর্থাৎ একটু শীতের যে আবহাওয়াটা তখন অলরেডি চলে আসে, শীতকাল যেটা আমরা বলি, শীতের আবহাওয়া, অর্থাৎ শীতের মাঝামাঝি সময়, অর্থাৎ এক কথায় বলছি যে জানুয়ারির মাঝামাঝি, অর্থাৎ শীতের সকাল, কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উঁকি দিচ্ছে আকাশে। একদম সকালবেলা, সকালবেলা কুয়াশার আবরণ, অর্থাৎ কুয়াশা ভেদ করে যে সূর্যটা উঁকি দিচ্ছে আকাশ থেকে, এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে। সাবিয়া, নমিতা, কবির, সুবীর, সবাই, অর্থাৎ সবাই স্কুলে পৌঁছে গেছে। এই কারণেই তারা একটি ট্যুরে যাবে, অর্থাৎ স্টাডি ট্যুর, যেটা আমরা স্কুল থেকে যাই সেরকম। দেখো, হাসান স্যার তো আগে এসেছেন বা এসে গেছে। দেখো, সবাই যাবে শিক্ষা সফরে, সবাই যাবে, অর্থাৎ আমাদের সহপাঠী যারা আছে সবাই শিক্ষা সফরে যাবে। কোথায় যাবে? দেখো, ঐতিহাসিক সোনারগাঁ যাবে তারা। কি আনন্দ, কি উল্লাস সবার মনে! অর্থাৎ আমরা যে কোনো জায়গায় যখন আমরা ট্যুরে যাই, অর্থাৎ স্টাডি ট্যুরে যাই, হ্যাঁ, শিক্ষা ভ্রমণ যেটা বলি, সেখানে যখন আমরা সবাই মিলে যাই অনেক আনন্দ হয়। ঠিক সেরকম আজকে আমাদের অনেক আনন্দ হবে, অনেক উল্লাস হবে, এই আমরা সোনারগাঁয় আজকে বেড়াতে যাব। দেখো, সাবিয়া ভাবছিল, ওদের মধ্যে একটি মেয়ে, তার নাম হলো সাবিয়া, এই সাবিয়া ভাবছিল সোনারগাঁ আসলে দেখতে কেমন। অনেকের মনে কিউরিয়াসিটি জাগতে পারো না, আসলে সোনারগাঁ দেখতে কেমন? সোনা বলতে যেন গোল্ড বোঝায়, এরকম বলতে এটি কি সোনা দিয়ে মোড়ানো, সোনা দিয়ে মোড়ানো কোনো গ্রাম? ও তাই ভাবছে, অর্থাৎ এই গ্রামটা কি সোনা দিয়ে। দেখো, হঠাৎ তার চিন্তায় সেট পড়লো, অর্থাৎ সে বুঝতে পারছে না আসলে কি এরকম, কারোর কাছে পরামর্শ দরকার, সে হয়তো বা জানে না, তাকে যদি কেউ বলে দেয় সে বুঝতে পারবে। দেখো, হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তাড়া দিলেন, অর্থাৎ বাসে ওঠার জন্য এক এক করে তাড়া দিলেন যে যেতে হবে আমাদের। দেখো, সবাই সুশৃঙ্খল হয়ে বসে বাসে বসলো, অর্থাৎ শৃঙ্খল হয়ে, কোনো হইচই না করলে সিরিয়াল বাই সিরিয়াল বসলো। দেখো, এরপরে হাসান স্যার এবার ঢাকার একটি ম্যাপ খুলে দেখলেন বা ঝুলিয়ে দেখালেন, আমাদেরকে দেখালেন যে কোথায় আছে এই সোনারগাঁ। দেখো, বললেন এই দেখো সোনারগাঁ, কোথায় সেই সোনারগাঁ? ঢাকা থেকে সোনারগাঁর দূরত্ব 27 কিলোমিটার। ঢাকা থেকে সোনারগাঁর দূরত্ব 27 কিলোমিটার, ঢাকা থেকেও দূর হলে আমাদের স্কুল থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, একটু কম, অর্থাৎ 20 কিলোমিটার মতো হতে পারে। এটা নারায়ণগঞ্জ জেলার, ঢাকার, এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। দেখো, ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরী সোনারগাঁয়ের অবস্থান। প্রাচীন নগরী কেন বলছে? কারণ এটা কয়েকশো বছর আগের, এই কারণে বলছে প্রাচীন নগরী। এরপরে দেখো কি আছে, সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান স্যারের কথা, অর্থাৎ স্যার যে কথাটা বলছে, আমরা যখন কথা বলি তোমরা আমাদের কথা মনোযোগ দিয়ে শোনো, ঠিক সেরকম স্যার যখন কথা বলছে, হাসান স্যার যখন কথা বলছে, ঠিক তোমরা শুনছিলে। দেখো, তিনি জানালেন আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি, অর্থাৎ গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি। যদিও আমাদের ওইদিকে যাওয়া লাগে না, আমাদের এই দিক থেকে আমরা হয়তো চলে যেতে পারবো, কিন্তু গল্পের পরিপ্রেক্ষিতে আমরা গুলিস্তান যাত্রাবাড়ি ফেলে এসেছি। এবার আমাদের বাস চলেছে ঢাকা চট্টগ্রাম সড়ক পথে, অর্থাৎ এই যে রোডটা আমাদের স্কুলের পাশে যে রোডটা আছে, এই রোডটা গেলেই আমরা এই রোডে উঠতে পারবো, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম সড়ক পথে আমরা যেতে পারবো। দেখো, কাশপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁ, কাশপুর যে ব্রিজ আছে ওই ব্রিজটা পার হলেই এই সোনারগাঁ, যে প্রাচীন নগরী, সেটা আমরা দেখতে পাবো। এরপরে কি আছে দেখো, দেখতে দেখতে বাস পৌঁছালো সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, সেটা হলো সোনারগাঁ। দেখো, সোনারগাঁয়ের মাটিতে পা দিতেই সাবিয়ার মন খুশিতে ভরে উঠলো।
সোনার গায়ে যখনই পা দিয়েছে তখন তার মন খুশিতে ভরে উঠল। এরপরে কি আছে দেখো, চারিদিকে সবুজ গাছপালা আর শীতের সকালের মিষ্টি রোদ্দুর। শীতের সকালে একটু ঠান্ডা যখন লাগে, তখন আমরা যখন স্কুলে আসি, তখন যখন রোদটা আমাদের গায়ে লাগে, তখন একটু মিষ্টি আবহাওয়া, তা একটু গরম আবহাওয়া যখন লাগে তখন এটাকে বলে মিষ্টি রোদ্দুরে বা রোদ্দুর। দেখো, প্রথমেই তাদের চোখে পড়লো এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ, অর্থাৎ এক গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ। স্যার বললেন এটা হচ্ছে গোয়ালদি মসজিদ। এই যে এই আন্ডারলাইন গুলো এখানে করে রাখো, এটা হচ্ছে গোয়ালদি মসজিদ। দেখো, মোগল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে। কি বলেছি, মোগল স্থাপত্য শৈলীর একটি নিদর্শন রয়েছে এই মসজিদে। অর্থাৎ মোগল বলতে, অর্থাৎ যে মোগল সাম্রাজ্যের যে গোড়াপত্তন করেছিল সম্রাট বাবর, সেখানের যে বিষয়গুলো আছে, হ্যাঁ, সেই বিষয়গুলো, অর্থাৎ মোগল বাবরের পর থেকে আস্তে আস্তে সম্রাট যে আকবর, শাহজাহান, যে জাহাঙ্গীর, এই স্টেপ বাই স্টেপ অনেকেই করেছে, সেই সময়কার স্থাপত্য শৈলী হলো এই আমাদের গোয়ালদি মসজিদ। দেখো এরপরে আছে কি, তবে এটা তৈরি হয়েছিল মোগলরা বঙ্গদেশে আসারও আগে। হ্যাঁ, অর্থাৎ নিদর্শন যেটা বলছে সেটা হলো তারও আগে, অর্থাৎ মোগলরা যখন আমাদের বাংলা এসেছিল তারও আগে এই নিদর্শনটা, অর্থাৎ বঙ্গদেশে আমাদের এই নিদর্শনটা তৈরি করা হয়েছিল। দেখো এরপরে বলছে, দেখো হাসান স্যার আরো জানালেন, প্রাচীনকালের সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম। প্রাচীনকালের সমৃদ্ধ নগর হলো সুবর্ণগ্রাম। এখানে আন্ডারলাইন করে রাখতে পারো যে প্রাচীনকালের সমৃদ্ধ নগর হলো সুবর্ণগ্রাম, পরে এর নাম হয় সোনারগাঁ। তাহলে আমরা ইতিমধ্যে জেনে গেলাম যে সোনারগাঁর আগের নাম ছিল হলো সুবর্ণগ্রাম, অর্থাৎ গাঁও বলতে আমরা গ্রামকেই বুঝি। দেখো, ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব রাজধানী, দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী ছিল। এখানে কি বলেছে আরো, ইশাখা ছিলেন এই অঞ্চলের শাসক। ইশাখা অর্থাৎ আমাদের একজন শাসক, বারো ভূঁইয়াদের একজন শাসক। এই বারো ভূঁইয়াদের যে ইশাখা, অনেক শক্তিশালী একজন শাসক ছিল, এই শাসক এই অঞ্চলের শাসন করত। দেখো, সোনারগাঁয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা হলো পানাম নগর। সোনারগাঁয়ের সমৃদ্ধ যে একটা এলাকা ছিল সেটা হলো পানাম নগর। এ যেন নগরের মধ্যে আরেক নগর, নগরের মধ্যে আরেক নগর কেন বলছে, অর্থাৎ নগরের মধ্যে একটা সমৃদ্ধ নগর, অর্থাৎ এই জন্য বলেছে যে এটা একটি আলাদা আরেক নগর। এরপরে দেখো কি বলছে, সাবিয়ার ভাবতে আর বেশ ভালো, সাবিয়ার ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে। অর্থাৎ এই যে খোলামেলা একটা পরিবেশ, সবুজে আচ্ছন্ন, এই কারণে তার এখানে বেড়াতে আরো ভালো লাগছে। এরপরে কি বলছে দেখো, এর একটা রাস্তা, এর একটি মাত্র রাস্তা, তার দুপাশ দিয়ে সারি সারি প্রাচীন দালান, অর্থাৎ তার দুপাশ দিয়ে চলে গেছে সারি সারি প্রাচীন দালান। ইতিমধ্যেই তোমরা অনেকেই গিয়েছো, আর যারা যাওনি, আশা করি তোমরা যে বইটা পড়ছো এটা পড়াচ্ছে, যখন তুমি ওখানে যাবে তখন ওটা দেখার সাথে সাথে তোমাদের অনেকটাই মুখস্থ হয়ে যাবে। আশা করি তোমরা ওখানে বেড়াতে যাবে। যাও, দালানগুলো খুব উঁচু নয়, সবই দোতলা, অর্থাৎ বেশি উঁচু নয়, সবই দোতলা ফাউন্ডেশন। দেখো, প্রায় 100 বছরেরও আগের তৈরি। আমি এই জন্য বলেছি কয়েকশো বছর বলেছি, অর্থাৎ 100 বছরেরও উপরে, এই জন্য বলেছি কয়েকশো বছর। এখানেই ধনী ব্যবসায়ীরা ব্যবসা করতেন, অর্থাৎ যারা ধনী ব্যবসায়ী, যাদের ধন সম্পদে পরিপূর্ণ, তারা এখানে ব্যবসা করতেন। সোনারগাঁ তখন ছিল মসলিন কাপড় তৈরি সমৃদ্ধ স্থান। মসলিন কাপড় বলতে এখানে খুব মিহি একটা কাপড়। মসলিন কাপড়ের এমন কথা আছে, একটি আংটির মধ্যে দিয়েও একটা মসলিন কাপড় পুরোটা বেরিয়ে আসে। অর্থাৎ 12 হাত কাপড় বা 10 হাত কাপড় তুমি যেটাই বলো না কেন, পুরো কাপড়টা সেখান দিয়ে এত সূক্ষ্ম, এত মসৃণ, অর্থাৎ সফট, যে কারণে আংটির ভিতর দিয়ে কাপড়গুলো চলে যায়। দেখো, সোনারগাঁয়ে তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। ছিল কেন বলছে, এখন এই মসলিন কাপড়টা শুধুমাত্র জাদুঘরে আছে, কেউ ব্যবহার করছে না বা কেউ এইভাবে উৎপাদন করছে না, যে কারণে মানুষের হাতে হাতে এই মসলিন কাপড়টা নেই। দেখো, পরে সুতি কাপড়ের কেন্দ্র, প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি, অর্থাৎ সুতি কাপড়ের প্রধান কেন্দ্র এটি হয়ে ওঠে, অর্থাৎ এই যে নগরটাই সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু এদেশে ইংরেজরা আসার পরে দেশি কাপড়ের কদর কমে যায়, অর্থাৎ
ইংরেজরা যখন আমাদের দেশে এসে শাসন করা শুরু করলো, তখন আমাদের এই যে দেশি কাপড়, অর্থাৎ আমাদের যে দেশি কাপড়গুলো, এটার কদর আস্তে আস্তে কমতে থাকলো এবং তাদের কাপড়টা সবাই ব্যবহার করতে শুরু করলো। এরপরে দেখো পরের পৃষ্ঠায়, 80 নম্বর পৃষ্ঠায়, তখন বিলিতি, বিলিতি বলতে যেটা ইংল্যান্ড, যেটা ব্রিটিশকে বলি আমরা, বিলেত যেটা আমরা বলি, কাপড় আসা শুরু করে এদেশে। তখন বিলিতি কাপড় আসা শুরু করে এদেশে, বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য, অর্থাৎ এই যে সোনারগাঁ, পানাম নগরী, এখানকার ব্যবসা বাণিজ্য সবই বন্ধ হয়ে যায়। এ শহরের পুরনো দালান বাংলার অভূতপূর্ব স্থাপত্য শৈলী, অর্থাৎ এই যে শহর, এই শহরের যে দালানগুলো আছে, এটি স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন বলা যায়। দেখো আমাদের সংস্কৃতি নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের এই সোনারগাঁ। এবার আমাদের শেষ গন্তব্য সোনারগাঁ লোকশিল্প জাদুঘর। তোমরা যদি অনেকে যে থাকো তাহলে অনেকে বুঝতে পারছো যে এখানে একটি লোকশিল্প জাদুঘর আছে, যেটির নাম হলো জয়নুল আবেদিন লোকশিল্প। এখানে লোকশিল্প জাদুঘর, যেটা জয়নুল আবেদিনের একটা মূর্তি আছে সামনে। আচ্ছা এখন দেখো, একটি দেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরে সংরক্ষিত আছে। অর্থাৎ আমাদের যে একটা সংস্কৃতি আছে, যে সংস্কৃতির ধারক বা বাহন আমরা বহন করে চলে আসি দিনের পর দিন, অর্থাৎ কয়েক যুগ থেকে যুগান্তরে, সেই বিষয়গুলো এই জাদুঘরের মধ্যে সংরক্ষিত করা আছে। দেখো সোনারগাঁ জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজের স্নিগ্ধ স্পর্শে সাবিয়ার মনটা ভরে গেল। কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ। অর্থাৎ এই সোনারগাঁর চারিপাশে যে অংশটা রয়েছে, সেখানে সবুজের সমারোহ এবং গাছগাছালিতে ভরপুর। প্রথমেই সবাই ঢুকে পড়ল লোকশিল্প জাদুঘরে। জাদুঘরটা সাধারণ জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। অর্থাৎ লোকশিল্প বলতে আমাদের অনেক মেলায় আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, শখের হাড়ি, এরকম কয়েকটি লোকশিল্প নিদর্শন আমাদের ওখানে এই জাদুঘরের মধ্যে আমাদের সংরক্ষিত করা আছে। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প, অর্থাৎ ছোট ছোট হাড়ি পাতি থেকে শুরু করে, হ্যাঁ, কাঠের জিনিস হতে পারে, নকশি কাঁথা হতে পারে, এগুলো আমাদের ঐতিহ্যের ধারক এবং বাহক, এবং এটা হলো আমাদের সংস্কৃতির একটা অংশ। এইগুলাকেই মূলত লোকশিল্প বলা হয়। হাসান স্যারের কথাটা বুঝিয়ে দিলেন, অর্থাৎ হাসান স্যার এই বিষয়টা আমাদেরকে বুঝিয়ে দিলেন। দেখো যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। অর্থাৎ যে জাদুঘরটিতে, অর্থাৎ এটার নাম হলো আদি, বড় হলো বড় সর্দার বাড়ি, আদি নাম, অর্থাৎ আগের নাম, অর্থাৎ প্রাচীন নাম। দেখো দারুণ কারুকাজ করা এর প্রবেশ পথ, কত জিনিস যে আছে শেখবার বা শিখবার, কাঠের তৈরির জিনিস, মুখোশ, মৃৎপাত্র মানে মাটির পাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি দেখে সবাই বিস্মিত, মানে অবাক, যে এত জিনিস এখানে আছে আমরা না আসলে হয়তো বা বুঝতে পারতাম না। কি সুন্দর জামদানি শাড়ি আর কি বাহার এই নকশিকাঁথার, নকশিকাঁথার কদর এখনো আছে। গ্রাম বাংলায় নকশিকাঁথা তৈরি করে এবং সেটি অনেক দামেও বিক্রি হয়। এটার কদর এবং ঐতিহ্য, সংস্কৃতির অংশ আমাদের এখনো রয়ে গেছে। দেখো সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন, এই কারণে তার বলেছি তো আগেই, তার মূর্তিটা ওখানে দেওয়া আছে। তোমরা ইতিমধ্যেই তোমাদের বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবে, এর মধ্যে এই মূর্তিটা দেওয়া আছে। তোমরা যদি কখনো যেয়ে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে। তার সংগ্রহশালায় গিয়ে আরো মুগ্ধ সবাই, তিনি ছিলেন অনেক বড় শিল্পী, বাংলাদেশের অনেক বড় শিল্পীদের মধ্যে কিন্তু জয়নুল আবেদিন একজন। হ্যাঁ দেখো, পূর্ব পশ্চিম তখন সরি সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছে, অর্থাৎ প্রায় বিকাল হয়ে গেছে। আমরা সেই সকালবেলা রওনা দিয়েছিলাম এবং বিকাল হয়ে গেছে। এবার ঐতিহাসিক সোনারগাঁ থেকে আমাদের ফেরার পালা, অর্থাৎ আমরা আমাদের নিজ গন্তব্যে, অর্থাৎ নিজ বাড়িতে আমরা ফিরে আসব। বাসের জানলা দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখতে দেখতে ফিরে এলাম ঢাকা। এই স্মৃতি আমাদের মনে গাঁথা থাকবে অনেক দিন, অর্থাৎ আমরা যে জিনিসটা দেখলাম সেটা অনেক দিন মনে থাকবে আমাদের স্মৃতিতে। আজকে যে বিষয়টা আলোচনা করলাম, তোমরা খুব সুন্দর করে
এই রিডিংটা সুন্দর করে পড়বে। এবং আমি আজকে শব্দার্থ কয়েকটা নিয়ে আলোচনা করব, কয়েকটা শব্দার্থ। দেখো তোমাদের বইয়ে যতগুলো আছে এই শব্দার্থগুলো নিয়েই আজকে আলোচনা করি। দেখো প্রথমটা আছে ঐতিহাসিক। ঐতিহাসিক ঐতিহাসিক বলতে কি বোঝায়, একটুখানি আগে বলেছিলাম। ঐতিহাসিকতা ইতিহাস সংক্রান্ত, অর্থাৎ আমাদের একটা সংস্কৃতি যে আছে, আমাদের আমরা যে আজকে বাংলাদেশ যে অবস্থানে আছি, একদিনে তো তৈরি হয়নি, অনেক স্টেপ বাই স্টেপ, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের এই বাংলাদেশ আমরা পেয়েছি, সোনার বাংলাদেশ আমরা পেয়েছি। এবং এই সোনার বাংলাদেশ পেতে গিয়ে আমাদের যে যুদ্ধ বলো যা, বা আমাদের আগের পর আগের অংশে ব্রিটিশদের কাছ থেকে যে আমরা স্বাধীনতা লাভ করেছি 1947 সালে দেশ বা ভাগ, এই যে ঐতিহ্য গুলা অর্থাৎ ইতিহাস গুলা, এই কথাই বলেছে ঐতিহাসিক বলতে ইতিহাস সংক্রান্ত। অর্থাৎ এখানে যে ইতিহাস সংক্রান্ত সেটা হলো আমাদের সংস্কৃতির ইতিহাস সংক্রান্ত, ইতিহাস সংক্রান্ত, ইতিহাস সংক্রান্ত। আশা করি তোমরা আমার সাথে সাথে লিখবে খাতায়। গম্বুজ, সেকেন্ডটা আছে কি গম্বুজ। গম্বুজ বলতে তোমরা বোঝো মসজিদ, তোমাদের আশেপাশে অনেক মসজিদ আছে। গম্বুজ বলতে চূড়া বোঝায়, অর্থাৎ আকাশ চূড়া, আকাশ চুম্বী আমরা বলি যেটা, আকাশ চুম্বী দালান বা আকাশ চুম্বী যে স্থাপনা, এটা চূড়া বলে। এরপরে আছে বঙ্গদেশ। বঙ্গদেশ, বঙ্গদেশ বলতে বঙ্গ মানে বাংলা আর দেশ মানে আমাদের দেশ, অর্থাৎ বাংলাদেশ। বঙ্গদেশ বলতে বাংলাদেশ। এরপরে কি আছে স্থাপত্য। স্থাপত্য, স্থাপত্য কি আছে, স্থাপত্য বলতে অর্থাৎ যেটা আমাদের বানানো যে বিল্ডিং, অর্থাৎ পুরানো স্থাপত্য বলি আমরা যেটা, স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম। স্থাপনা, স্থাপনা কেন্দ্রিক যে শিল্পকর্ম সেটার নাম হলো শিল্পকর্ম, শিল্পকর্ম। এবং এর পরেরটি আছে নিদর্শন। নিদর্শন বলতে বোঝায় অর্থাৎ দৃষ্টান্ত, যে প্রাকৃতিক যে নিদর্শন আমরা বলি দৃষ্টান্ত। তোমরা তোমাদের বইয়ের পিছনেও এই শব্দার্থগুলো পাবে, তবু আমি একটু সহজ করে দেওয়ার জন্য এই বিষয়গুলো লিখছি, দৃষ্টান্ত। এরপরে আরেকটি আছে শাসনকর্তা। শাসনকর্তা মানে তোমরা বুঝতে পারছো যে শাসনকর্তাকে যিনি শাসন করেন তিনি তো শাসনকর্তা, অর্থাৎ প্রধান, অর্থাৎ প্রধান শাসক। কর্তা বলতে প্রধান, প্রধান শাসক, প্রধান শাসক। আশা করি এতটুকু লিখেছো, আমি একটু উপর থেকে যাই। উপরে আছে অঞ্চল। অঞ্চল, অর সাথে যে চ তারপরে হলো অঞ্চল। অঞ্চল বলতে স্থান বা জায়গা বোঝায়, স্থান অথবা বিশেষ কোন জায়গা, বিশেষ কোন জায়গা, শুধু জায়গা না বিশেষ জায়গা। অর্থাৎ যে কোনো একটা অঞ্চলের নাম আমি বললাম সেটা একটি বিশেষ জায়গা হতে পারে, বা কোনো জায়গা, বা কোনো জায়গা। হ্যাঁ, এরপরে কি আছে, এরপরে আছে সমৃদ্ধ। কি বলেছি, সমৃদ্ধ, মৃদ্ধ। সমৃদ্ধ বলতে কি, স্বয়ং সম্পূর্ণ যেটা আমরা বলবো, বা উন্নত, সমৃদ্ধ একটি দেশ বাংলাদেশ। কিন্তু আমরা এখনো সেই উন্নত দেশের কাতারে এখনো পড়ি না, কিন্তু আমাদের শস্য শ্যামলে ভরা আমাদের এই দেশ, এই জন্য বলছি যে সমৃদ্ধ। এরপরে আছে কি প্রসিদ্ধ। প্রসিদ্ধ কি, প্রসিদ্ধ বলতে বিখ্যাত, বিখ্যাত, বিখ্যাত ব্যক্তি। এরপরে আছে কি দেখো, এরপরে আছে মুসলিম। মুসলিম কাপড় সম্পর্কে একটু আগে তোমাদেরকে বলেছিলাম, মুসলিম, মোস, মুসলিম, অর্থাৎ মুসলিম বলতে এখানে বিখ্যাত বস্ত্র, বিখ্যাত বস্ত্র। এরপরে বললাম বিলিতি, বিলিতি, বিলিতি অর্থাৎ বিলেত, অর্থাৎ ইংল্যান্ড যেটা আমরা বলি, ইংল্যান্ড।
এরপরে আছে কি অভূতপূর্ব, অভূতপূর্ব, অভূতপূর্ব বলতে পূর্বে যা দেখা যায়নি, এটা এক কথায় প্রকাশ হিসেবে তোমরা করে রাখতে পারো, ইন্ডিকেট করে রাখতে পারো, যা পূর্বে, যা পূর্বে যা দেখা যায়নি, দেখা যায়নি, এটা হলো অভূতপূর্ব। এটা বলেছি কিন্তু এক কথায় প্রকাশ হিসেবে তোমরা ইন্ডিকেট করে রাখতে পারো। এরপরে কি আছে, অস্তগামী, অস্তগামী অর্থাৎ সূর্য যখন অস্ত চলে যাচ্ছে এই কারণে এটা হলো অস্তগামী, অস্ত, অস্তগামী, অস্তগামী বললাম কি পশ্চিম দিকে ঢলে পড়েছে এমন, পশ্চিম দিকে, পশ্চিম দিকে, পশ্চিম দিকে ঢলে পড়েছে এমন, ঢলে পড়েছে, পড়েছে এমন, এটা হলো অস্তগামী। এরপরে আসে স্মৃতি, মেমোরি যেটা আমরা বলি, স্মৃতি, স্মৃতি হলো মনে রাখা, মনে রাখা, অর্থাৎ এই বিষয়টি আমার স্মৃতিতে গেঁথে আছে, এটা হলো মনে রাখা। এরপরে আছে লোকশিল্প, লোকশিল্প, লোকশিল্পটা কি যেখানে লোকজনের বসবাস আছে, যেখানে, যেখানে লোকজনের বসবাস আছে, লোকজনের বসবাস আছে। আমি আগেই বলেছি তোমরা পিছনে পেয়ে যাবে, তবে আমি তোমাদের সুবিধার জন্য একটু লিখে দিচ্ছি, যদি বানান সমস্যা হয় বুঝতে তোমরা একটু পিছনে দেখে নিবে। এরপরে আছে বিস্মিত, বিস্মিত মানে কি অবাক, তোমরা অনেকেই বিস্মিত বলে থাকো কিন্তু বিস্মিত, ঠিক আছে, বিস্মিত এটা হলো অবাক হওয়া, অবাক হওয়া, অর্থাৎ জিনিসটা দেখে তুমি বিস্মিত হলে। এরপর আছে বাহার, বাহার মানে কি শোভা বা সৌন্দর্য, শোভা বা সৌন্দর্য হলো বাহার, শোভা অথবা সৌন্দর্য, সৌন্দর্য। আচ্ছা এরপর আছে ম্যাপ, ম্যাপ হলো ইংলিশ শব্দ, এটা হলো মানচিত্র, হলো বাংলা শব্দ মানচিত্র। এরপর আছে কদর, কদর বলতে বোঝায় যে মান্য, যেটা আমরা বলি মান্য, কদর করা, এটা বিষয় হলো আমাদের কদর করা অর্থাৎ সম্মান করা যেটা, হ্যাঁ কদর, মান্য, মান্য অথবা সম্মান যেটা আমরা বলি সম্মান। আচ্ছা লাস্ট নম্বর হলো খ্যাত, খ্যাত বিখ্যাত যেটা আমরা বলি, অর্থাৎ খ্যাত বিখ্যাত। এই এতগুলা যে আমাদের আজকের শব্দ অর্থগুলো আছে, আশা করি তোমরা সবাই খাতায় তুলেছ। এই বিষয়টা অর্থাৎ আজকের পঠিত বিষয় কিন্তু ছিল শব্দার্থ, এই যে পুরো অংশটা আজকে তোমরা HW করবে, এই শব্দার্থ এবং রিডিং পড়া, রিডিং পড়া অবশ্যই পড়তে হবে, কারণ কোশ্চেনের জন্য খুব খুব জরুরি এই রিডিং পড়া, রিডিং পড়া না পড়লে তুমি কোশ্চেন গুলো বুঝতে পারবে না। আশা করি তোমরা সবাই মোটামুটি ক্লাসটা এনজয় করেছো। তোমাদের যে বিষয়টা সবসময় যেটা পড়ে থাকি, হাতের লেখা নিয়ে খুবই কথা বলে থাকি, হাতের লেখা ভালো করবে এবং যেটা করবে এই যে HW-টা সেটা আমাকে সাবমিট করবে, যে তুমি ক্লাসে পার্টিসিপেট করেছো, HW-টা করে এই যে ভিডিওটা তোমরা দেখছো এর নিচে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা আমাকে এই ছবিটা পাঠাবে, HW করে পাঠাবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা এই ক্লাসটা করেছো এবং এরই পরিপ্রেক্ষিতে তোমাদের পার্টিসিপেটের উপরে নাম্বারটা দেওয়া হবে। তাহলে ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।